ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন বন্যা দাদারি বন্ধ হয় এবং মানুষ যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। জয় শ্রীকৃষ্ণ। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমরা ভালো না, আমরা এলাকার মানুষ ভালো না, আমরা ত্রিপুরার মানুষ কেউই ভালো না, পুরো নর্থ ইস্টের মানুষই ভালো না। কারণ তিন চার দিনের বৃষ্টি পুরো ত্রিপুরা ডুবাই লাগতেছে, ঠিক আছে? আমরা দেখতাম বাড়িছি অ্যাকচুয়ালি কার কি প্রবলেম হয়েছে, কোনটা কি অসুবিধা হয়েছে। আর এদিকে দেখতে চাইছি না, মাছ ধরতেছে প্রচুর ভাবে, সারা দুনিয়া মাছ ধরতেছে। এনে যদি কালোটা না থাকতো আর যদি জাম লাগতো অবস্থা খারাপ আসতো। ঠিক তুমি কিছু কো বৃষ্টির দিনে জনগণের উদ্দেশ্যে কিছু কো একটা পূজা করতাম, কিছু পূজা করতাম কি? এই যে বৃষ্টি প্রকৃতির যে রুদ্র রূপ দেখে আমি ভয়ভীত, টানা বর্ষণে আমি এই পূজা করতাম কি? আমার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখছি, সমস্ত ধান জমি একদম জলপ্লাবিত, মানুষ অনেক দুঃখ কষ্টে আছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন বন্যা তাড়াতাড়ি বন্ধ হয় এবং মানুষ যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। চলো দিকে যাই, মানুষ আছে দেখি, মানুষের তো একটা মজা আছে একটা। তো আমরা দাসপাড়ার হে সাইডে যাইতেছি, আটা সাইড আছে, এই যে তো দেখাইলাম, চলো হে সাইডে দেখি কি অবস্থা। সমুদ্র আছে, পুরো এলাকা সমুদ্র আছে, পুরো খেট ডুবে আছে এদিকে, আর মাছ ধরনের লিয়া কইতাম।
যাবি নি চল চল খাইজ না যাবা ওই বেড়া মাছ দিয়ে কাউরানি ভেঙে যায় রে মানুষ সব নাকি মাছ ধর পুষ্পি বসে পুকুরটুকু সব দিবে সমুদ্র তো আজকে ভিডিও তোমার কাছে কেমন লাগছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে তোমরা বলবো না ঠিক আছে ভাই একটু সাপোর্ট করো তো আজকে ভিডিও শেষ করতেছি তো দেখা হবে তোমরা লগে নেক্সট ভিডিওর মধ্যে।